মানুষ রাতারাতি বড়লোক হতে চায়, তেমনি মানুষ রাতারাতি সুপারস্টার হতে চায়। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ছেলে মেয়ে পাবেন যে রাতারাতি সব কিছু করার চিন্তা ভাবনা, রাতারাতি বড়লোক হব, রাতারাতি সুপারস্টার হব, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? কখনো না। সব কিছুর জন্য ধৈর্য লাগে, সময় লাগে, সব কিছু ধাপে ধাপে হয়। যেমন ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর, ক্লাস ফাইভ পড়ে তারপরে তো আমরা টুয়েলভে যাই, তারপরে গ্র্যাজুয়েশন করি। তো যেমন এটা ধাপে ধাপে সব কিছু হয়, স্টেপ বাই স্টেপ হয়, তেমনি একটা অ্যাক্টিং বলুন বা একটা আস্তে আস্তে নাম করা বলুন বা পয়সা কামানো বলুন, আমাদের ইন্ডাস্ট্রিতে সব কিছুই ধাপে ধাপে হয়। কখনোই সব কিছু রাতারাতি কোনদিন পাওয়া যায় না, এবং রাতারাতি যেটা হয় সেটা বেশি দিন টেকেও না। রাতারাতি চিন্তাভাবনা ছাড়ুন এবং অ্যাক্টিংয়ের দিকে মন দিন। ভালো অ্যাক্টর হলে অনেক বড় সুপারস্টার আপনি আরামসে হতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আমি নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা কথাই বলবো, মাথা থেকে রাতারাতি বড়লোক হবো, রাতারাতি সুপারস্টার হবো, রাতারাতি নাম করে যাবো এইসব চিন্তাভাবনা ছেড়ে অ্যাক্টিংয়ের প্রতি মন দিন। ভালো করে শিখুন, ভালো করে কাজ করুন, কোনো কাজ ছোট বড় নয়, সব কাজ করতে শিখুন। ধাপে ধাপে আস্তে আস্তে কাজ করতে করতে, শিখতে শিখতে, ভুল করতে করতে, ভুল থেকে শিক্ষা নিতে নিতে, আস্তে আস্তে কাজ করতে করতে দেখবেন অনেক বড় হয়ে যাবেন। কখন যে হয়ে যাবেন বুঝতেই পারবেন না, কখন যে সব কিছু হয়ে যাবে, আর সব কিছুই আপনার পরিশ্রমের উপর নির্ভর করে। তো এটুকুই বলবো, ওগুলো চিন্তা না করে কাজের প্রতি মন দিন, ফোকাসটা রাখুন, ঠিকঠাক লক্ষ্যটা রাখুন যে আমাকে বড় হতে হবে, বাট কাজটাকে ঠিকভাবে করতে হবে এবং স্কিলটাকে বাড়াতে হবে, নিজের স্কিলফুল, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। এবং এটুকুই বলবো যে রাতারাতি কোনো কিছু হয় না, সব কিছু ধীরে ধীরে আস্তে আস্তে হয় এবং সেটাই বেশি দিন ধরে টেকে। আর রাতারাতি হওয়া কোনো জিনিস বেশি দিন টেকে না, তাই ওইগুলো চিন্তা ছাড়ুন এবং কাজে মন দিন, কাজ করুন, ধৈর্য ধরে রাখুন, দেখবেন ঠিক একদিন না একদিন সফল হবে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক সবাইকে।